প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রে জৈব রসায়ন পার্ট 18 নিয়ে আলোচনা করব। এখানে আছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। আসলে প্রতিস্থাপন বিক্রিয়া একটা বিক্রিয়া, মুক্তমূলক হচ্ছে একটা মূলক। এখানে প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা জানো যে কোনো একটা যৌগের সাথে যদি অধিক সক্রিয় কোনো একটা মৌলিক পদার্থ বা মূলক যখন বিক্রিয়া ঘটাবে, তখন যৌগ থেকে নির্দিষ্ট মূলককে স্থানচ্যুত করে ওই স্থান যখন দখল করবে, তখন যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেটাকে সাধারণত আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। আর মুক্ত মূলক হচ্ছে যে একটা যৌগের মধ্যে নির্দিষ্ট একটা সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, ওই দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে বিভক্ত করে যে সকল রেডিক্যাল সৃষ্টি হবে সেগুলোকে সাধারণত আমরা মুক্তমূলক বলে থাকি। তাই প্রতিস্থাপন বিক্রিয়া, আসলে আমি তোমাদেরকে একটু বলি, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আসলে এই যে মনে করেন মিথাইল ক্লোরাইড, সেখানে যদি একটা হাইড্রোক্সি মূলক আমি দিই, তোমরা জানো এই হাইড্রোক্সি মূলকটা কিন্তু এই ক্লোরাইড মূলকের চেয়ে অধিক সক্রিয়। এক্ষেত্রে কী করবে এই হাইড্রোক্সি মূলক, কী করবে এই মিথাইল ক্লোরাইড থেকে এই ক্লোরাইড আয়নকে স্থানচ্যুত করে ওই জায়গাটা দখল করবে, তখন এই ধরনের একটা যৌগ সৃষ্টি করবে হবে, সেটাকে সাধারণত আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে আসলে এটাই একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর মুক্ত মূলক বলতে আমরা বুঝি যে মনে করি এখানে আমি মিথাইল ক্লোরাইড দিলাম, এই মিথাইল ক্লোরাইডের যৌগটার মধ্যে এই কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা আছে এবং ক্লোরিন একটা আছে, এবং এই ক্লোরিন আর কার্বনের মধ্যে দেখা যায় যে আসলে এখানে মনে করো হাইড্রোজেন 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 এবং দুইটা ইলেকট্রন আছে। এই দুইটা ইলেকট্রনকে যখন আমরা সমানভাবে বিভক্ত করে দেব, তখন এখানে যে মূলকটা সৃষ্টি হবে সেটাকে সাধারণত আমরা মুক্ত মূলক বলব। তাহলে এটা হচ্ছে যে মনে করো মিথাইল কার্বনিয়ামাইন, আর এটা হচ্ছে ক্লোরিন মনে করো মুক্ত মূলক, সরি এটা হচ্ছে যে মিথাইল মুক্ত মূলক, এটা হচ্ছে ক্লোরিন মুক্ত মূলক। তাহলে এখন এগুলো হচ্ছে এক একটা মুক্ত মূলক। তাহলে এরকম যদি কোনো একটা যৌগের মধ্যে নির্দিষ্ট একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকলে, সেই দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে ভাগ করি, তখন যে মূলকটা সৃষ্টি হবে সেটাকে সাধারণত আমরা মুক্ত মূলক বলে থাকি। এখন মুক্ত মূলক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যদি কোনো প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী মূলকটি যদি মুক্ত মূলক হয়, তখন তাকে সাধারণত আমরা মুক্ত মূলক প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। তাহলে মুক্ত মূলক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে আমরা যে একটা বিক্রিয়া দেখা প্রতিস্থাপন বিক্রিয়া, সেখানে আক্রমণকারী মূলকটা হবে একটা মুক্ত মূলক, তখন সেটাকে সাধারণত আমরা কি বলবো মুক্ত মূলক প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। তাই মুক্ত মূলক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখাতে চাইলে আমরা বলতে পারি যে বিশেষ করে মনে করো আমরা যদি একটা অ্যালকিন যৌগের কথা চিন্তা করি, যেমন মনে করো সিএইচ ডবল বন্ড সিএইচ টু, এখানেও একটা মুক্ত মূলক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। যে এখানে যদি মনে করো আমি হাইড্রোজেন ব্রোমাইড দিই, যদিও একটা একটা সংযোজন বিক্রিয়ার মতো, কিন্তু এখানে যদি আমি যদি মনে করো এখানে আমরা যদি মনে করো পারক্সাইড দিই, জৈব পারক্সাইড যদি আমি যদি বিক্রিয়া ঘটাই, তাহলে সেখানে মনে করো আমরা জানি সিএস থ্রি সি, এখানে মনে করো এই সিএস যে কার্বন হাইড্রোজেন পরিমাণ কম সেখানে ধনাত্মক মূলকটি যাবে, যে কার্বন হাইড্রোজেন পরিমাণ বেশি সেখানে ঋণাত্মক মূলকটি যাবে, অর্থাৎ এই ধরনের যৌগ উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। কিন্তু আমি যদি প্রতিস্থাপন বিক্রিয়া দেখাই, তাহলে আমরা দেখবো যেমন মনে করো মিথেন বা ইথেন, মনে করো ইথেন দেখালাম, শীতের মধ্যে যদি আমি যদি ক্লোরিন যুক্ত করি, তখন দেখা যাবে যে এই ক্লোরিন কিন্তু হাইড্রোজেনের তুলনায় অধিক সক্রিয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে মিথাইল ইথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া, আর এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু আমরা এখানে বলার দরকার নেই, এটা একটা মুক্তমূলক বিক্রিয়া। তবে এই বিক্রিয়াটা হবে যে বিশেষ করে সাধারণত মুক্তমূলক সংযোজন বিক্রিয়ার জন্য। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এই মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাতে হলে মূলত আমাদেরকে এই প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে দেখাতে হবে। আমাকে যদি বলা হতো যে মুক্তমূলক সংযোজন বিক্রিয়া,
তখন কিন্তু এই বিক্রিয়াটা আমরা দেখালাম, কিন্তু এই মুহূর্তে আমার এই বিক্রিয়াটা এখানে কার্যকর করতে হবে এই ধরনের বিক্রিয়া। আসলে ক্লোরিনের ক্লোরিন যখন অ্যালকেনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, যেমন আমরা জানি যে মিথেনের সাথে, মনে করো মিথেন যখন, মিথেনের বিক্রিয়াটা আমরা দেখাবো, মিথেনের সাথে ক্লোরিন সাধারণত ধাপে ধাপে বিক্রিয়া করে, এবি রশ্মির উপস্থিতিতে সে, মনে করো মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রথমে মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে, ঠিক একইভাবে এই মিথাইল ক্লোরাইডটা পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথিলিন ক্লোরাইড উৎপন্ন করে প্লাস হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। আবার এই মিথিলিন ক্লোরাইডটা মনে করো আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোফর্ম উৎপন্ন করে, ক্লোরোফর্ম প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে, আবার এই ক্লোরোফর্মটা মনে করো আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে। এইভাবে ধাপে ধাপে বিক্রিয়াটা হবে, অর্থাৎ এই বিক্রিয়াটা চারটা ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়, দ্বিতীয় ধাপে মিথিলিন ক্লোরাইড উৎপন্ন হয়, তৃতীয় ধাপে ক্লোরোফর্ম উৎপন্ন হয়, চতুর্থ ধাপে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। আসলে এখানে চারটা বিক্রিয়ায় মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে ক্লোরিনের মধ্যে দেখবে দুইটা ইলেকট্রন আছে ক্লোরিন অণুতে, যে ক্লোরিন ক্লোরিন যে সমযোজী সৃষ্টি হবে, সিগমা বন্ধন সৃষ্টি হবে, এই সিগমা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকবে, এই দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে বিভক্ত করি, আবার এখানে যে মিথেনের মধ্যে সিএস, যে কোনো একটা সিএসকে যদি আমি যদি একটা সমযোজী বন্ধনের দুইটা ইলেকট্রনকে সমানভাবে ভাগ করি, তাহলে এখানেই মনে করে একটা ভাঙ্গন সৃষ্টি হবে, এখানে একটা ভাঙ্গন সৃষ্টি হবে, পরবর্তীতে এটা এদের মাধ্যমে একটা যৌগ গঠিত হবে। এখানে যে হাইড্রোজেন চারটা আছে বলে এখানে চারটা প্রতিস্থাপন বিক্রিয়া হলো, ঠিক একই রকমভাবে এখানে যদি হাইড্রোজেন ছয়টা থাকে এখানে ছয়টি প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখবো যে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, দ্বিতীয় প্রতিস্থাপন বিক্রিয়া দেখবো আমরা যে ডাইক্লোরিথেন উৎপন্ন হচ্ছে, তৃতীয় প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যাবে যে ট্রাইক্লোরিথেন উৎপন্ন হচ্ছে, হয়তো ক্লোরিন তিনটা একই কার্বনে হতে পারে, চতুর্থবার দেখবো টেট্রাক্লোরোইথেন উৎপন্ন হচ্ছে, পঞ্চমবার দেখবো পেন্টাক্লোরোইথেন উৎপন্ন হচ্ছে, ষষ্ঠবার দেখবো হেক্সাক্লোরোইথেন উৎপন্ন হচ্ছে। হেক্সাক্লোরোইথেনটা আসলে এই ক্যাটাগরির একটা যৌগ, হেক্সাক্লোরোইথেন। আসলে এখানে মুক্তমূলক যে প্রতিস্থাপন বিক্রিয়া, আমি যে কোনো একটা বিক্রিয়া দিলে দিয়ে দেওয়ার মাধ্যমে দেখালে চলবে, এখানে যে ছয়টা বিক্রিয়া হচ্ছে, এখানে যে চারটা বিক্রিয়া হচ্ছে, এখানে চারটা ছয়টা মোট দশটা বিক্রিয়া আমাদের দেখানো যার কারণে একটা বিক্রিয়ার মেকানিজম, এখানে যে তিনটা চারটা রিয়েকশন আছে যে কোনো একটা বিক্রিয়ার মেকানিজম আমরা বলতে পারি যে এটা একটা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হচ্ছে। যেমন মনে করো এই বিক্রিয়াটা আমি প্রথম বিক্রিয়াটা যদি ধরি, এই বিক্রিয়াটা যদি আমরা যদি মেকানিজম দেখা করি, আসলে এই বিক্রিয়ার মেকানিজম আমরা তিনটা ধাপে দেখাবো, প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম সাধারণত তিনটা ধাপে সংঘটিত হয়। একটা হচ্ছে যে মনে করো বিশেষ করে সূচনা ধাপ, যেটাকে আমরা প্রথম ধাপ বলি, আরেকটা হচ্ছে বিস্তারণ ধাপ, যেটা পরবর্তী ধাপ বলে থাকি, যেমন দ্বিতীয় ধাপ, এরপরে হচ্ছে সমাপ্তি ধাপ, যেটা হচ্ছে সর্বশেষ ধাপ, তৃতীয় ধাপ। যেমন এই বিক্রিয়ার মধ্যে যদি এই বিক্রিয়ার মেকানিজমকে যদি আমি তিনটা ধাপে বিভক্ত করি, প্রথম ধাপে তুমি তোমরা দেখবে যে প্রথম ধাপে এই ক্লোরিন আক্রমণকার যে মূলকটি, যেটা মনে করো যেখান থেকে মুক্তমূলক সৃষ্টি হবে, সেই মুক্তমূলক এই মনে করো মিথেনের যে মিথেন কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে সেটার সাথে অ্যাড হবে, সেরকম একটা মনে করো যৌগ মানে আমরা সৃষ্টি করি। প্রথম ধাপে আমরা দেখবো এই ক্লোরিন অণুর মধ্যে যে ক্লোরিন দুইটা পরমাণু আছে, এই দুইটা পরমাণু একটা সমযোজী বন্ধনে আবদ্ধ, এবং এই সমযোজী বন্ধনটা আসলে দেখা যাবে যে দুইটা ইলেকট্রন সেখানে আছে, এই দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে বিভক্ত করি তখন এখানে আমরা পাব যে ক্লোরিন মুক্ত মূলক পাব, আর একটা ক্লোরিন মূলক, অর্থাৎ দুইটা ক্লোরিন মুক্ত মূলক পাব, ক্লোরিন ফ্রি রেডিক্যাল পাব। দ্বিতীয় ধাপে আমরা দেখব যে দ্বিতীয় ধাপ, এই যে মনে করো দ্বিতীয় ধাপে এই যে মিথেন, মিথেনের মধ্যে ঠিক একই রকমভাবে আমরা যদি এই মিথেনের সাথে যদি একটা হাইড্রোজেন বসাই, এই মিথেন এবং হাইড্রোজেনের উভয় কার্বনে যদি মনে করো দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে বিভক্ত করি, তাহলে এখানে দেখবে যে একটা মিথাইল মুক্তমূলক এবং হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মুক্তমূলক আমরা পাবো। এই মিথাইল মুক্তমূলক এবং এই হাইড্রোজেন মুক্তমূলক এই দুটি উৎপন্ন হবে। এখানে এই মুক্তমূলক দুটি একদম সমাপ্তি দেখে দিয়ে দেখা যাবে
এখানকার আরেকটা মুক্তমূলক এই মুক্তমূলকের সাথে অ্যাড হবে, আরেকটা মুক্তমূলক আরেকটা মুক্তমূলকের সাথে অ্যাড হবে, হয়ে সেখানে দুইটা যৌগ উৎপাদন করবে। অর্থাৎ এই দুটি উৎপাদন আমি সমাপ্তি ধাপের মধ্যে পাবো। যে তৃতীয় ধাপে আমরা দেখবো, তৃতীয় ধাপে দেখা যাবে যে এই যে মিথাইল কার্বোনিয়াম আয়ন, এই যে ক্লোরিন সরি মিথাইল মুক্তমূলক ক্লোরিন মুক্তমূলকের সাথে যুক্ত হয়ে এখানে এই ধরনের একটা কম্পাউন্ড সৃষ্টি করবে। সে কম্পাউন্ডের নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এই ধরনের একটা কম্পাউন্ড সৃষ্টি হবে, একটা একক বন্ধন হয়ে যাবে। একই রকমভাবে এই হাইড্রোজেন মুক্তমূলক এই হাইড্রোজেন ক্লোরিন মুক্তমূলকের সাথে যুক্ত হয়ে এখানে যে HCl উৎপন্ন করবে, HCl থেকে এখানে আমরা একটা বন্ড পাবো, যে H বন্ড CL, এবং পরবর্তী দেখবো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। এই ধরনের মনে করো মুক্তমূলক বিক্রিয়া দেখা গেল, যেহেতু এটা একটা ধরতে গেলে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে এইভাবে সংগঠিত হয়, প্রথম আর দ্বিতীয় ধাপে বন্ধন ভাঙবে, তৃতীয় ধাপে বন্ধন গঠিত হবে। তবে বন্ধন ভাঙতে এখানে অবশ্যই শক্তির প্রয়োজন হয়, কিন্তু বন্ধন সৃষ্টিতে শক্তি নির্গত হয়, এখানে বন্ধন ভাঙতে যথেষ্ট পরিমাণ শক্তি প্রয়োজন হবে, এরা মুক্তমূলকে পরিণত হচ্ছে। এবং মুক্তমূলকগুলো আবার পরবর্তী দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন যৌগের অণুতে পরিণত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মুক্তমূলক প্রতিস্থান বিশেষতা আমরা এইভাবে দেখাতে পারি যে এরকম মনে করে আমরা প্রথম দাপে কী লিখবো, আমরা লিখবো যে এখানে বর্ণনাটা করতে হবে যে ক্লোরিন অণুতে দুটি ক্লোরিন পরমাণুর মধ্যে একটা সমযোজী বন্ধন থাকে, এই সমযোজী বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে বিভক্ত করি তখন এখানে আমি ক্লোরিন মুক্ত মূলক পাবো, দুইটা ক্লোরিন মুক্ত মূলক পাবো। এই কথাটা এখানে লেখা করে এই এই সংকেত এই রিয়াকশনটা এইভাবে দেখাতে হবে। এরপর দ্বিতীয় দাঁতে তোমরা বলবে ঠিক মিথেন অণুতে যে চারটা সমজীবন্ধন আছে, যে কোনো একটা সমজীবন্ধন বিশেষ করে কার্বন হাইড্রোজেন মধ্যে যে কোনো একটা সমজীবন্ধনে দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে বিভক্ত করি তখন সেখানে আমরা দুইটা মুক্তমূলক পাবো, একটা হচ্ছে মিথেন মুক্তমূলক, একটা হচ্ছে হাইড্রোজেন মুক্তমূলক। একটা তৃতীয় ধাপে বলবে এই যে প্রথম ধাপে ক্লোরিন মুক্তমূলক সৃষ্টি হবে, দ্বিতীয় ধাপে মিথাইল মুক্তমূলক সৃষ্টি হবে, এই মিথাইল মুক্তমূলক এবং ক্লোরিন মুক্তমূলক দুইটা যদি পরস্পরের সাথে অ্যাড হয় তখন সেখানে একটা সমজীবন্ধ সৃষ্টির মাধ্যমে একটা যৌগ সৃষ্টি হবে যে মিথাইল ক্লোরাইড। আবার একইভাবে প্রথম ধাপে যে একটা ক্লোরিন মুক্তমূলক পেলাম এবং দ্বিতীয় ধাপে যে একটা হাইড্রোজেন মুক্তমূলক পেলাম, এই হাইড্রোজেন মুক্তমূলক এবং এই ক্লোরিন মুক্তমূলক আবার দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা সমজীবন্ধন সৃষ্টি হবে, এই সমজীবন্ধনটা পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হবে। এবং সাধারণত আমরা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া যেভাবে দেখানো হয় ঠিক একই রকমভাবে মুক্তমূলক সংযোজন বিক্রিয়া আমরা দেখাতে পারি। এটা একটু দেখে নাও, সংযোজন বিক্রিয়া একটু দেখায় তাহলে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া এবং মুক্তমূলক সংযোজন বিক্রিয়া দুইটা একসাথে আমরা ও সংযোজন সংযোজন বিক্রিয়া যেটা পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম সময় আসে। তোমরা জানো আসলে মার্কোনিফের নীতি অনুসারে মার্কোনিফের নীতিটা কী আসবে পরীক্ষা আসবে মুক্তমূলক কী এটাও আসে। মার্কোনিফের নীতিটা আসলে হচ্ছে যে কোনো অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন কোনো অপ্রতিসম বিক্রিয়া মিশ্রিত করবে তখন অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনের হাইড্রোজেন পরিমাণ কম থাকবে সেই কার্বনে ঋণাত্মক মূলকটি যুক্ত হবে, এবং যে কার্বন হাইড্রোজেন পরিমাণ বেশি থাকবে সেখানে ধনাত্মক মূলকটি যুক্ত হবে। এটা হচ্ছে মার্কোনিফের নীতি। এবং এই বিক্রিয়া থেকে আমরা পাবো যে CH3CS এখানে CL হবে প্লাস এখানে হবে CH3, এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার মার্কোনিফের একটা বিপরীত নীতি আছে যে CH3 যে শুরুতে আমি একটা রিয়েকশন দেখাইছিলাম আসলে এগুলো সব মুক্তমূলকের রিয়েকশন। যখন হাইড্রোজেন ক্লোরাইড দেওয়া হবে সেখানে জৈব পারক্সাইড দেওয়া হলে তখন এই জৈব পারক্সাইডের উপস্থিতিতে মার্কোনিফের নীতিটা বিপরীত নীতিরূপে সাধারণত বিক্রিয়ার সংগঠন করবে। বিপরীত নীতিগত বলতে তুমি কী বুঝো, এটা ধনাত্মক চার্জ ঋণাত্মক ধনাত্মকটা যাবে যে কার্বনের হাইড্রোজেন পরিমাণ বেশি সে সেখানে, এবং ঋণাত্মক চার্জটা যাবে যে কার্বন হাইড্রোজেন পরিমাণ কম সেখানে। তখন কিন্তু এখানে একটা বিপরীত ক্রম বিক্রিয়া সংগঠিত হবে যে CH3CH2CH2 এখানে CL। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে যদি এটা প্লাস এটা দেওয়া হয় তার উৎপাদ কী হবে, এটা
এটা প্লাস এটা দেওয়ার পরে যদি আরেকটা যদি পার্কসাইড বা পার্কসাইড দেওয়া থাকে তখন চালু তখন এইভাবে। এখানে কিন্তু ঠিক তুমি যদি এটা মেকানিজম দেখাও, এই মেকানিজমও কিন্তু আসলে মেকানিজম মেকানিজম, এই মেকানিজমটা যদি দেখাও তাহলে এখানে প্রথম ধাপে দেখবে, প্রথম ধাপে এই যে জৈব পার্কসাইডের কথা বললাম, এখানে যে আটু ওটু আসলে তার গঠনটা কীরকম, অক্সিজেন তো দিচ্ছি, এখন অ্যালকাইন মূলক হচ্ছে 1 2 জি, সেক্ষেত্রে তার মূলকটা হবে আর ও ও আর, এইভাবে হচ্ছে মনে করো। এবং এখানে আসলে ধরে নিতে হবে যে আর ও এখানে দুইটা মুক্ত মূলক আছে, ও আর, এভাবে আছে মনে করো। এই দুইটা ইলেকট্রনকে যদি আমি সমানভাবে যদি ভাগ করে ফেলি তাহলে এখানে আমি অ্যালকক্সি মুক্ত মূলক পাবো, দুইটা অ্যালকক্সি মুক্ত মূলক পাবো, এই দুইটা অ্যালকক্সি মুক্ত মূলক পেলাম। এই অ্যালকক্সি মুক্ত মূলকটা দেখবে প্রথম ধাপে, অ্যালকক্সি মুক্ত মূলকটা সাথে এই যে হাইড্রোজেন ক্লোরাইড আছে, এই হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে অর্থাৎ এই মুক্ত মূলকটা আর ও মুক্ত মূলকটা জয়েন্ট হয়ে সেখানে আর ওএস উৎপন্ন করবে প্লাস ক্লোরিন মুক্ত মূলক উৎপন্ন করবে, এবার বিক্রিয়াটা সম্পন্ন হবে। এবং দ্বিতীয় ধাপে তোমরা দেখবে, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে এই যে মনে করো আমরা এখানে একটা অ্যালকিন আছে, অপ্রতিসম অ্যালকিন, এই অপ্রতিসম অ্যালকিনে, এই অপ্রতিসম অ্যালকিনের মধ্যে যে কোনো একটা মনে করো এখানে যে ইলেকট্রনটা আছে এখানে যদি মনে করো আমি এই মুক্তমূলক বিশেষ করে ক্লোরিনটা যদি অ্যাড করি তখন দেখবে দ্বিতীয় ধাপ মানে বিস্তরণ ধাপ, সেখানে একটা উৎপাদ পাবো যে উৎপাদটা হচ্ছে CH3CH, এখানে সিএল হবে সিঙ্গেল বন্ড CH2 ডেডিকেট, এভাবে একটা মূলক আমরা পাবো। কিন্তু আমি এখানে যে মনে করো হাইড্রোজেন ক্লোরাইড এখানে বিজিত হয়ে দেখা যাবে যে এই হাইড্রোজেন ক্লোরাইড আবার বিজিত হয়ে এখানে মনে করো যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যে এখানে ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো সমানভাবে বিভক্ত হয়ে এখানে একটা হাইড্রোজেন রেডিকেল আর একটা ক্লোরিন রেডিকেল উৎপন্ন করবে। এখন ঠিক দ্বিতীয় ধাপে আরেকটা রিয়াকশন সংঘটিত হবে, এই যে মনে করো হাইড্রোজেন রেডিকেল উৎপন্ন হলো, এই হাইড্রোজেন রেডিকেলটা আবার এই বস্তুর সাথে রিয়াকশন করে এই কার্বনের মধ্যে অ্যাড হবে, এই কার্বনের মধ্যে অ্যাড হবে, অর্থাৎ এখানে আরেকটা রিয়াকশন সংঘটিত হবে। প্রিয় শিক্ষার্থী আমি উপরে দেখাচ্ছি, আমি আসলে এই বিক্রিয়ার বিপরীত রুলের মেকানিজম দেখাচ্ছি, বিপরীত রুলের মেকানিজমে এই জিনিসটা বেড়ে গেল। কিন্তু আমি যদি মনে করো বিপরীত রুল না দেখাই, যদি আমি যদি মার্কনিফের নীতিটা দেখায় তাহলে দেখবে এই এই কাজটা কিন্তু কমে যাবে, এটা কিন্তু পরীক্ষার সময় বেশিরভাগ আসে সেই জন্য এটা দেখে না। এখানে দেখ বিস্তার দেখা এখনো চলতেছে যে CH3CH, এখানে মনে করো আমি সিএল, যে মনে করো এখানে রেডিকেলটা যে সিএস, এখানে মনে করো সিএল, এটা যেহেতু আমরা বিপরীত নীতি তখন কিন্তু এই ক্লোরিনটা কিন্তু যাবে কোথায়, ক্লোরিনটা যাবে এখানে সিএল, এবং এখানে আসবে রেডিকেলটা, এখানে একটা রেডিকেল আছে রেডিকেলের সাথে অ্যাড হবে, তাহলে এখানে রেডিকেল আছে এবং এখানে CH2Cl হবে, এর মধ্যে যদি একটা হাইড্রোজেন রেডিকেল অ্যাড হয় তখন এখানে কী হবে CH3CH2CH2Cl হবে। এই যে আমি এই রিয়াকশনটা দেখালাম, এই উত্তরটা আমি পেয়ে গেলাম। এবং সমাপ্তি ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে, তৃতীয় ধাপ মানে সমাপ্তি ধাপে আবার দেখা যাবে যে এখানে একটা ক্লোরিন রেডিকেল আছে, এই ক্লোরিন রেডিকেল এই ক্লোরিন রেডিকেলের সাথে যুক্ত হয়ে প্লাস ক্লোরিন রেডিকেলের সাথে যুক্ত হয়ে এখানে ক্লোরিন ক্লোরিন দুইটা রেডিকেল একত্রিত হয়ে এখানে ক্লোরিন ক্লোরিনের মধ্যে একটা সমযোজী বন্ধন সৃষ্টি হয়ে ক্লোরিনের একটা গ্যাস সৃষ্টি হবে। এভাবে সাধারণত আমরা মেকানিজমটা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া এবং মুক্তমূলক সংযোজন বিক্রিয়া আমি মনে করো সেখানে বিশেষ করে মুক্তমূলক প্রতিস্থান বিক্রিয়া এবং মুক্তমূলক সংযোজন বিক্রিয়া দেখালাম। এগুলো আর কি আমি একটা বাসার কাজ দিচ্ছি, দেখো বাসার কাজটা কীভাবে তুমি কমপ্লিট করবে, এই সংযোজন এবং বিটা জন্য আমরা একইভাবে যাব। তাহলে এখানে একটা বাসার কাজ দিচ্ছি, আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হচ্ছে 83তম অনলাইন ক্লাস, সেই জন্য বাসার কাজ, বাসার কাজ উদ্দীপক নম্বর হবে 83, উদ্দীপক নম্বর 83, এবং সেখানে একটা বিক্রিয়া আমি দিচ্ছি, বিক্রিয়া দেওয়া হচ্ছে 1 নম্বর বিক্রিয়া হচ্ছে যে CH3 CH4 প্লাস ক্লোরিন
এখানে সিএসটি সিএল প্লাস এইচএল দুই নম্বর বিক্রিয়াটা দিচ্ছি যে সিএসটি সিএস ডবল বন্ড সিএস প্লাস হাইড্রোজেন ব্রোমাইড এর দিলাম, এখানে হাইড্রোজেন পারক্সাইড দিলাম ওয়াট। এখন ক দিয়ে আমি লিখব যে মনে করো মুক্ত মূল কি, মুক্ত মূল কি এটা লিখবে। খ উদ্দীপকে উদ্দীপকে এক ও দুই নং বিক্রিয়াদল বিক্রিয়াদল একটি প্রতিস্থাপন বিক্রিয়া একটি প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপরটি অপরটি সংযোজন বিক্রিয়া কেন, সংযোজন বিক্রিয়া কেন। তিন নম্বর দিয়ে দিচ্ছি ক দিয়ে দেবো যে উদ্দীপকে উদ্দীপকে এক নং বিক্রিয়াটি বিক্রিয়াটি মেকানিজম ক্রিয়াকৌশল ক্রিয়াকৌশল কৌশল ব্যাখ্যা করো ব্যাখ্যা করো। খ হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটি উদ্দীপকের বিক্রিয়াটি নামসহ বিক্রিয়াটা হচ্ছে মার্কনিফের বিপরীত বিধি নামসহ এই মেকানিজম মেকানিজম বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা মুক্তমূলক কি নাম্বার হচ্ছে এক, প্রথম বিক্রিয়াটাকে প্রতিস্থান বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়াটাকে কেন সংযোজন বিক্রিয়া বলবে, প্রথম বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করবে তিন নম্বর, এবং উদ্দীপকের বিক্রিয়াটি নাম সহ মেকানিজম বিশ্লেষণ করবে নম্বর হচ্ছে চার। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এতটুকু থাকো, তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।